হ্যালো শোভা ম্যাম, দ্যাট একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা অবশ্যই বাড়িতেই হবে, তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে। আজ হচ্ছে দোল, আজ বাড়িতে মা সত্যনারায়ণ পুজো রেখেছে, তো সেই জন্য আজকে সকাল থেকেই স্নান ফান করে ঘরের কাজ কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে আমাদের সবার। এবারে আমার স্নান করে আমি এই সবে আসলাম, দেখেই বুঝতে পারছো। এরপরে পুজোয় বসবে পুরোহিত, তো পুরোহিত মশাই এখনো আসেননি, তিনি আসবেন, তারপরে এসে পুজোয় বসবেন। তার আগে কি কি পুজোর জন্য রেডি করা হচ্ছে বা কি হচ্ছে পুজোর ওখানে, চলো গিয়ে এখন দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে দিদি ভাই অনেকক্ষণ ধরে ফল কাটছে। ভাই কতক্ষণ ধরে কাটছিস ফল? মোটামুটি সকাল 7টা থেকে শুরু করেছি। না সকাল 7টা না, কারণ তার আগে তুই আলপনা দিয়েছিস, তো এখন ফল কতক্ষণ ধরে কাটছিস? আমি টাইম বলবো না, ও টাইম থাকে যে এতক্ষণ ধরে ফল কাটছি। হ্যাঁ ভাই কতক্ষণ ধরে কাটছিস? এ মা হেসে হাসি মুখ নামিয়ে দিচ্ছিস তো হেসে। আমি অ্যাকচুয়ালি এগুলোতে যে খুব পারদর্শী সেটা নয়, কিন্তু ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গঙ্গা সাগরা সরিতা সারাংশী জলদা নদা হুদা বসগনা ভূপতা সর্ব পাতাল সর্ব তীর্থেব্য ঘটে তিষ্ঠান্তে স্বাহা ওম সর্ব ওম দধা ওম দধা ওম দধা অনেনং শানেনং বাদি সর্ব দেবদেব ভোনম অনেনং শানেনং সর্বে ভোদেবে ভোনম সর্বে ভোদেবে ভো নমো নমঃ। দধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় গণেশাদি সূর্যাদি শিবাদি পঞ্চদেবতা সহিতা উজ্জ্বল বরণ গৌরী
ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুরোহিত মশাইও জমে গেছে, সিন্নি মাখা কমপ্লিট, অলরেডি লোককে দেওয়াও হয়ে গেছে, আর কিছু দেওয়া বাকি রয়েছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। ভাই যেহেতু বাইরে গেছে প্রসাদ দেওয়ার জন্য, তো আমি ভাই ভাই প্রক্সি দিয়ে আপাতত এইটুকু সময়ের ভিডিও দেখিয়ে দিলাম। পুজো কমপ্লিট। এটা পুজোর পরের দিনের লাঞ্চের মেনু, কিছু জিনিস খাওয়া হয়ে গেছে, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাটন কারি আর রাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না, আর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। এখনকার মতো বাই।